তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা পবিত্র জায়গা আবাদ করেছেন, ইসমাঈলকে দিয়ে কাবা আবাদ করেছেন, আর ইসহাক এবং তার বংশধরদের দিয়ে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আবাদ করেছেন। বাইতুল মুকাদ্দাস যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করছিলেন, কোন বাইতুল মুকাদ্দাস? খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে খ্রিস্টানরা মা মেরি বলে ডাকে, তিনি খাদেমা ছিলেন বাইতুল মুকাদ্দাসের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনের জেরুজালেমে। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ফিলিস্তিনের জেরুজালেমে। আমাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে আছেন জীবিত, কিন্তু জন্ম ফিলিস্তিনের জেরুজালেমে, বেড়ে উঠেছেন ফিলিস্তিনের জেরুজালেমে। আপনার এবং আমার নিকটে কাবা বাইতুল্লাহ যেমন মর্যাদা সম্পূর্ণ, ইহুদি খ্রিস্টানদের নিকটে বাইতুল মুকাদ্দাস তেমন। আপনি আজকের জার্মান, ফ্রান্স, ইতালি এদের কাছে কি না? ক্রুসেডের যখন যুদ্ধ তখন কি ছিল না তাদের কাছে? লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে বাইতুল মুকাদ্দাসের জন্য, খ্রিস্টানেরা। আজকের ফ্রান্স, জার্মানি, ইতালির কাছে কি না? পৃথিবীর সব উন্নত কিছু তাদের কাছে আছে, কিন্তু গোটা পৃথিবী তাদের দিলেও, আপনার যেমন গোটা পৃথিবী আপনাকে দিয়ে যদি বলি কাবা ঘর দিয়ে দেন আপনি যেমন মানবেন না, তাদেরকে সারা পৃথিবী দিয়ে দিয়ে যদি বলেন বাইতুল মুকাদ্দাস দিয়ে দেন তারা মানবে না। ইহুদিদের সকল নবী, বানু ইসরাইলের সকল নবী ফিলিস্তিন কেন্দ্রিক প্রেরিত হয়েছে। যদি বলেন মুসা আলাইহিস সালাম তো মিশরে, তাহলে আপনাকে বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের এক ছেলে ইসমাইলকে দিয়ে আল্লাহ বাইতুল্লাহ আবাদ করা দিন। ইসমাইল এবং তার বংশধরেরা কি আবাদ করত? কাবা। ওই যে আব্দুল মুত্তালেব, উনি কার সন্তান? ইসমাইলের সন্তান। আব্দুল মুত্তালেব আল্লাহ রাসুলের দাদা, কার সন্তান? ইসমাইলের সন্তান। তো কাবা ঘর মুছা, রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা কার দায়িত্ব ছিল? আব্দুল মুত্তালেবের, ইসমাইলের সন্তান। এই জন্য আল্লাহ রাসুল যখন বিদায় হচ্ছে তখন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালেব জমজমের পানি মানুষকে খাওয়াচ্ছে। কেন? এটা তাদের কাজ, এটা তাদের জিম্মেদারি। আল্লাহ দিয়েছে কোরআনে, ওয়াতাহির বাইতিয়া লিত্বাইফিন, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা আমার ঘর ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, পরিচ্ছন্ন রাখবে, খেদমত করবে, এটাই তোমাদের কাজ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আরেক সন্তান ইসহাক, তিনি থাকতেন ফিলিস্তিনে জেরুজালেমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা পবিত্র জায়গা আবাদ করেছেন, ইসমাইলকে দিয়ে কাবা আবাদ করেছেন, আর ইসহাক এবং তার বংশধরদের দিয়ে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস আবাদ করেছেন। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, বারো ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকৃত অবস্থায় মিশরে চলে গেলেন। যখন তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন, ইয়াকুব আলাইহিস সালাম সহ বারো ভাই সহ সবাইকে মিশরে ডেকে পাঠালেন। এই যে ট্রান্সফার হলো, ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ফিলিস্তিন থেকে চলে গেল মিশরে। তাদেরই 300-400 বছর পরে ওই বংশে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মুসা আলাইহিস সালামের জন্ম। উনিও বানু ইসরাঈল, উনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান।